বলিউড বাদশাহ শাহরুখ খান স্টারের ফিল্ম জওয়ান ভারতের গ্রস ইনকাম করেছে 709 কোটি রুপি এবং তার নেট ইনকাম হচ্ছে 583 কোটি রুপি এবং ওভারসিজ থেকে ইনকাম করেছে 373 কোটি রুপি বা $45 মিলিয়ন। এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড টোটাল ইনকাম দাঁড়ালো 182 কোটি রুপি। শুক্রবার ইন্ডাস্ট্রির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ফিল্ম হিসেবে আবির্ভূত হয়েছে বলিউড ব্লকবাস্টার জওয়ান এবং এই মুভিটি শাহরুখ খানের আরেকটি ফিল্ম পাঠান যেটা ফেব্রুয়ারি থেকে রানার্স আপ স্থান দখল করেছিল তাকে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্য সবকিছু থেকে অনেক মাইল এগিয়ে থাকা দাঙ্গাল মুভি এখনো শীর্ষে রয়েছে। এর জন্য চীনকেও ধন্যবাদ জানাতেই হয়, কারণ চীন থেকে অর্জিত বিশাল অঙ্কের জন্য এটি এখনো শীর্ষে। চীন ছাড়া জওয়ান বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এই 24 দিনের বক্স অফিসে 1082 কোটি রুপির যে বিশাল ইনকাম করেছে তার সিংহভাগই এসেছে অরিজিনাল হিন্দি ভার্সন থেকে এবং ডাবড তামিল এবং তেলুগু থেকে জওয়ান ইন্ডিয়াতে ইনকাম করেছে 71 কোটি রুপি এবং ওয়ার্ল্ড ওয়াইড 19 কোটি রুপি। বলতে গেলে 1000 কোটির এই বিশাল মাইলস্টোন অর্জন করতে অরিজিনাল হিন্দি ভার্সনই মূল ভূমিকা পালন করেছেন। জওয়ান গাড়ির তেল কিন্তু এখনো শেষ হয়নি, জওয়ান গাড়িতে এখনো অনেক তেল অবশিষ্ট আছে। ফিল্মটি সোমবারের মধ্যে 1100 কোটি রুপি অতিক্রম করবে বলে ধারণা করছে অনেকে এবং ফাইনালি ফিল্মটি 150 কোটি রুপির লাইফটাইম ইনকাম করে পাঠানের থেকে 100 কোটি লিড নিতে পারে বলে আশা করা যায়।